আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জনগণের ভোটে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ বললেন কৃষিমন্ত্রী। গোলামির জন্য দেশ স্বাধীন হয়নি বললেন যুবদল সভাপতি। মোমিন সাহেব এই ধরনের উক্তি কেন করেন প্রশ্ন করে শরীর। বিএনপি সভায় যুবলীগের হামলা হত দশ। বন্ধুকে ধর্ষণ করতে না দেওয়া গৃহবধূকে হত্যা করে প্রেমিক ঘাতক গ্রেপ্তার। পররাষ্ট্রমন্ত্রীকে পুরস্কার দিয়ে উপপ্রধানমন্ত্রী বানানো উচিত বললেন ডক্টর জাফরুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রহমান রাজ্জাক বলেছেন 2023 সালের ডিসেম্বর অথবা 2024 সালের জানুয়ারিতে দেশ জাতীয় নির্বাচন হবে। জনগণ আমাদের ক্ষমতার উৎস, জনগণের ভোটে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী দিনে আবারও সরকার গঠন করতে হয়। শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম সাধারণ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি দেশে যে সর্বনাশ করেছে, যেভাবে তারা নিজেদের কবর খুঁড়েছে, সেটার থেকে দলটি কোনোদিন বের হতে পারবে না। অথচ যারা মানুষকে পুড়িয়ে মেরেছে, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই এখন হুমকি ধমকি দিয়ে সরকার পতনের দুঃস্বপ্ন দেখছে। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন এসে নির্বাচন করবে, আমাদের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করা। গোলামির জন্য দেশ স্বাধীন হয়নি বললেন যুবদল সভাপতি। যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তানের গোলামি ছিন্ন করেছি, নতুন করে কারো গোলামি করার জন্য নয়। অবৈধ আওয়ামী লীগ সরকার দেশকে তাবিদারী রাষ্ট্রে পরিণত করেছে, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, মানবাধিকার ফিরবে না, দেশের গণতন্ত্র আসবে না। শনিবার লালবাগ থানা যুবলীগের যুবদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত সভায় সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, প্রস্তুত হন, পরিবর্তনের জন্য ডাক আসবে, যে কোনো সময় তারেক রহমান রাজপথে আন্দোলনের ঘোষণা দেবেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সবার বক্তৃতাকালে যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, রাষ্ট্র এখন সর্বগ্রাসী সন্ত্রাসী রূপ ধারণ করেছে, জুলুমবাজ আওয়ামী লীগ সরকারের কোনো বৈধতা নেই বলেই সন্ত্রাসের উপর অতিমাত্রায় নির্ভর করছে। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ কোনো মানুষের নিরাপদে জীবনযাপন করার উপায় নেই, মানুষের যানবাহনের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। সরকার দলীয় সন্ত্রাসীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও দেশকে নরকপুরীতে পরিণত করেছে, এই নরক থেকে দেশকে উদ্ধার করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলানা শাহীন এবং সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির সেলিম, সদস্য কামাল হোসেন, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ। মোমিন সাহেব এই ধরনের উক্তি কেন করলেন প্রশ্ন করে শরীর। বাংলাদেশের বর্তমান শেখ হাসিনার সরকারকে ভারত ক্ষমতায় রাখবে কিনা তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিনের গতকালের বক্তব্য প্রসঙ্গে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে বিদ্যুৎ জ্বালানির সংকটে বাংলাদেশ নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য শীর্ষক এ আলোচনা সভা হয়। সংগঠন উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আনোয়ার হোসেন বুলু, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সেলিম, তাঁতি দলের মনিরুজ্জামান মনির, কৃষক দলের ইসমাইল হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য দেন। গয়েশর বলেন, পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলেছেন, ভারতকে বলেছি আমাদেরকে সরকারকে রাখতে, অর্থাৎ ভারত তাদেরকে রাখবে কিনা এটা নিয়ে সংশয় আছে। যাদের সম্পর্ক স্বামী স্ত্রী, সেই সম্পর্ক যদি স্বামী স্ত্রীর হয় সেখানে তালাকের সম্ভাবনা আছে কিনা, যদি না থাকে তাহলে মোমেন সাহেব এই ধরনের উক্তি কেন করবেন। বিএনপির নেতা বলেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার রাষ্ট্রের কথা, রাজনীতির কথা, দেশের মান সম্মানের
কথাটুকু চিন্তা না করে তারা যে ধরনের রুক্তি করেন তাতে আমরা একটা স্বাধীন দেশে নাগরিক দাবি করা আমাদের কোনো অবকাশ নাই। তিনি বলেন, ঢাকার বাজারে যে কচুর দাম 80 টাকা সেটা কিশোরগঞ্জের বাজারে 30 টাকা। এভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, তার পাশাপাশি একটি জিনিসের দাম ক্রমান্বয়ে কমতেছে। সেই জিনিসটার নাম আপনারা জানেন কিনা জানি না, তবে আমি জানি, আমার মনে হয় আওয়ামী লীগের দাম প্রতিদিনই কমতেছে। বিএনপি সভায় যুবলীগের হামলা হতদশ। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খাইরৈন্য ও ইউনিয়নের বামনগাঁও গ্রামে বিএনপি সভায় যুবলীগ নেতাকর্মীরা হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় এই হামলা ঘটনা ঘটে। এতে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কেদু মিয়া সহ কমপক্ষে 10 নেতাকর্মী আহত হয়েছেন। জানা গেছে, কলমাকান্দা উপজেলায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নিয়ে বামনগাঁও গ্রামে খারনুই ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর আবুল লতিফের বাড়িতে শনিবার বিকেলে আলোচনা সভা শুরু হয়। এক পর্যায়ে সন্ধ্যায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক হারুন মণ্ডলের নেতৃত্বে 30 থেকে 35 জন বিএনপি ও যুবলীগ যুবদল নেতাকর্মীর উপর হামলা চালায়। খৈরন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিদ্দুমিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকাশ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলিয়া আক্তার ডক্টর আব্দুল লতিফ, পিপি সদস্য আব্দুল খালেক কাশিম মিয়া সহ 10 জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু চেয়ার টেবিল ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বাধা দিয়েছেন। বন্ধুকে ধর্ষণ করতে না দেয় গৃহবধূকে হত্যা করে প্রেমিক ঘাতক গ্রেপ্তার। লক্ষ্মীপুরের রায়পুর গৃহবধূ নিপু বয়স 24 ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহাগ হোসেন বয়স 27 নামের প্রধান ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে কুমিল্লা 14 গ্রাম থেকে গৃহবধূ ব্যবহৃত মোবাইল সহ গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মোহাম্মদ রফিক নামক ওই এলাকার তার অপর এক সহযোগী এখনও পলাতক রয়েছেন। বন্ধুকে ধর্ষণ করতে না দেয় গৃহবধূ নিপুকে হত্যা করে প্রেমিক। গ্রেপ্তার পর বিকেলে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে দেওয়া হত্যা ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথা জানান সোহাগ। সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেছেন রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিপন বড়ুয়া। সোহাগ হোসেন কুমিল্লা 14 গ্রামে উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। নারীকে ধর্ষণের পর হত্যা পরিচয় শনাক্তের পর থানায় মামলা করা হয়। এর আগে বৃহস্পতিবার 18 আগস্ট বিকাল 4টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চরপ গ্রামের সুপারি বাগানে প্রায় বিভস্ত অবস্থায় ওই নারীর লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিপন বড়ুয়া যুগান্তরকে জানান, আসামি সোহাগ হোসেনের সঙ্গে প্রায় 1 মাস আগে পরিচয় হয়। প্রেমিটানে ওই গৃহবধূ গত 16 আগস্ট বাড়ি থেকে বের হন। সোহাগের বন্ধু রফিকের প্রলোভনে সোহাগ ওই গৃহবধূকে রফিকের মামার বাড়ি রায়পুর নিয়ে আসেন। এরপর তাকে ওই বাড়িতে রাতে সোহাগ ও গৃহবধূ অবৈধ মেলামেশা করে। কিনি জানান, এই ঘটনা রফিক জানতে পেরে সে গৃহবধূর সঙ্গে মেলামেশা করতে চায়, কিন্তু এতে বাধা দেয় গৃহবধূ নিপু। এই ঘটনা বুঝতে পেরে রফিককে ঘর থেকে বের করে দেয় তার মামি। পরে তারা সুপারি বাগান দিয়ে কাজের দিঘির পার যাওয়ার পথে ধর্ষণের চেষ্টা চালায় রফিক। পরে দুই বন্ধু মিলে শ্বাসরোধ করে নিপুকে হত্যা করে। এই মামলার অপর আসামি একই এলাকার রফিক পলাতক রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীকে পুরস্কার দেব প্রধানমন্ত্রী বানানো উচিত বলেন ডক্টর জাফরুল্লাহ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে অনুরোধ করায় তাকে পুরস্কার দিয়ে উপপ্রধানমন্ত্রী বানানো উচিত। আমি তার বিচার দাবি করি না, কারণ গত নির্বাচনে তিনি তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেননি, তাই তিনি সত্যি কথাটা বলছেন। শেখ হাসিনা সরকারের পতন হলে এই পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তার পাশে আর কেউ থাকবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম পরিবারের সংগঠন মায়ের টাকা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, আমাদের শত শত মানুষ হারিয়ে গেছে, তাদের কোনো খোঁজ নেই। গুম হওয়া পরিবারের সদস্যদের এইসব আন্দোলনের সঙ্গে আমি আছি, আপনার আন্দোলন চালিয়ে যান, জয় আপনাদের হবেই। তিনি বলেন, মায়ের ডাকে সদস্যদের কান্না চোখের পানিতে সরকার নিঃশেষ হয়ে যাবে।